আসসালামু আলাইকুম, একটু কথা তো পাচ্ছ, স্পিকিং, হাউ মে হেল্প ইউ? ওয়ালাইকুম সালাম, এটা একটেল অফিস না? জি, একটেল অফিস। আপনারা কি গামটা খাওয়ার জন্য একটেল অফিসে বসছেন? কি খাওয়ার জন্য? দাম্পা খাওয়ার জন্য। দাম্পা? এই বাবা, আমি বলছি গামটা, তুই দাম্পা বলছ কেন? সুদাই না পয়সা, তোরা পয়সা গুলো এভাবে কায়দা নিতেছিস কেন? কিসে তোদের কি? আচ্ছা, কি সমস্যা হয়েছে আপনার? রমজানিদের পরে আমার 30 টাকা বেশি কাটি ফেলছিস, অফিসে জানানোর পরে বলছিস তো দেখি দেখি বলি, এ পর্যন্ত কোনো খবর নাই। গত পরশু দিন আমার 24 টাকা বেশি কাটছিস, আজকে সকাল এই 8টার পূর্বে কল কথা বলা শেষ করছি, কোন কামে 62 টাকা কাটছিস? আচ্ছা, টাকা বেশি কাটছে আপনার? 62 টাকা কেন কাটছো? সেদিন একবার আমার 80 টাকা নিয়ে 60 টাকা ফেরত পাইছো, 84 টাকা কাইটা নিয়ে 60 টাকা 224 টাকা দেশ নাই, তোদের বাপের টাকা নাকি? না, তা তো কখনই আমরা ভাবতে শুরু করতো খানকি বাচ্চা, আমার পয়সা গুলো সুদান না পয়সা বাঞ্চব, আমার পয়সা দেখ সাজলামে সুদান না টাকা ফাঁস না। না, এটা তো কখনোই সম্ভব না, তাই না? আসলে আপনার নামটা জানতে পারি, কে বলছেন প্লিজ? আরে আমার নাম পড়ে দেখিস বাবা, আমার পয়সা দেখ আগে। আমার বিকাল 5টা বাজে দেখি যে টাকা 60টা ফেরত পড়ছে, আজ 24 টাকা কোথায় গেছে? টাকা গুলা কোথা থেকে আসে বল তোর মুন্দা দিয়া? না, এটা তো সম্ভব না, ওই দিন ওই জায়গাতে আসা সম্ভব বলেন? টাকা 10 টাকা আছে এখন, না কত টাকা ছিল আপনার? আমার বর্তমানে আমি সকালে 70 টাকা 73 পয়সা ছিল, এখন এখানে 10টা টাকা কেন? আমার প্রশ্ন হইতেছে এটা 10 টাকা ফার দেখে তোর সাথে কথা বলতেছি, ওই দিন আমার 84 টাকা ছিল, 84 টাকা 10 পয়সা ছিল, বিকাল 5টার সময় আমার 62 টাকা দেয়, 2 টাকা রাখা অ্যাকাউন্টে রাখা আমার টাকা গুলো সম্পূর্ণ কেটে নিয়ে গেছে, 5টার সময় আমার 60 টাকা ফেরত দিছে। আপনার একটু ভদ্রভাবে রমজানিদের পরে আমার 30 টাকা কেটে নিছে, 30 এত কত কুকিল কন্টে ভাইয়া বলে যখন রমজানিদের পরে বলছি তোরা তো আমার 30 টাকা ফিরে দাস নাই, তোরা আসলে সুদার লোক, ভদ্র কথা শোনার লোক না, খারা আমি আইসা লই তোদের অফিসের গুষ্টি সুদি। অবশ্যই টাকা পেয়ে যাবেন আপনি, হ্যাঁ, যেটা বেশি কেটেছে আপনার। আমার এতগুলো পয়সা দাগে দাগে, আমি এত 2 বার বলার 3 বার বলার পরও কেন পয়সাটা কাটতেছে? হ্যাঁ, বুঝতে পারছি যে আপনার টাকাটা বেশি কেটেছে। আজকে কোথায় কল করেছিলেন আপনি? আমি একটা একটারে কল করছিলাম। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, কিন্তু ওইটা 8টার পূর্বে কথা বলা শেষ, ওখানে আমার না হলে 72 টাকা 73 পয়সা ছিল, 10টা টাকা কাটতো, কিন্তু আমার এখান থেকে কিভাবে তোমার ইয়ে কাটা যায়, 62 টাকা 73 পয়সা কিভাবে কাটা যায়? একটু অপেক্ষা করুন, আপনি টাকাটা কেটেছে কখন, কোন টাইমে? আপনি সকালে ফোন করছিলেন আজকে? হ্যাঁ, আজকে সকালে ফোন করছি 7:30। 7:30 না? হ্যাঁ, অপেক্ষা করেন, অবশ্যই পেয়ে যাবেন আপনি। হ্যাঁ, অবশ্যই অবশ্যই পেয়ে যাবেন। আমার রমজানিদের পরে 30 টাকা ব্যালেন্স, ওই দিন 24 টাকা ব্যালেন্স, আজকে এক টাকা একদম 62 টাকা 73 পয়সা ব্যালেন্স, কি পয়সা গুলো আসে কোথার থেকে? রমজানিদের পরে না, রমজানিদের পরে মনে হচ্ছে কয় তারিখ ওইটা? অত তারিখ নিয়ে এত ফান্দু আমি বৈশা ছিলাম না, যেদিন কাটছে সেদিন সাথে সাথে তোমাদের অফিসে জানাইছি যে আমার এখান থেকে কোন দুঃখে 30টা টাকা ব্যালেন্স হয়েছে, বলছে যে ঠিক আছে আপা আপনি অপেক্ষা করেন, দেখতেছি এমন দেখেন দেখাইছে এখনো কিচ্ছু দেখি নাই। জি জি, চন্দ্রের আলো দেখি নাই, আমি সূর্যের আলো দেখি নাই, 30 টাকা আমার ফরক গেছে, তারপরে গেল 24 টাকা, আজকে একেবারে 62 টাকা 73 পয়সা। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি যে আপনার টাকাটা চলে গেছে, তো আপনি একটু শান্ত হন ম্যাম, হ্যাঁ, আপনার টাকাটা অবশ্যই পেয়ে যাবেন আপনি। হ্যাঁ, একটু অশান্ত হলে কিভাবে, একটু শান্ত হন অবশ্যই। আরে মনে হয় যে কষ্ট শুধু করছি, শান্ত হয়ে বসে থাকবো আমি। জি, বুঝতে পারছি, আপনি অবশ্যই পেয়ে যাবেন আপনি। হ্যাঁ, তাড়াতাড়ি দেখেন না, না একেবারে ঘাট থেকে পড়লাম আমি ফেলবো, এটা কি সম্ভব বলেন? আচ্ছা, আপনি কোথায় আছেন এখন ম্যাম? আমি এখন সামনের দেশে আছি, তোমার অত কথার দরকার নাই, আমার এই যে নাম্বার পয়সা গুলো আসবে হইলে আমি কোথায় আছি সেটা তোমার জানা মুখ্যম বিষয় না। ও আচ্ছা, টাকাটা অবশ্যই পেয়ে যাবেন, যেটা বেশি কেটেছে অবশ্যই পেয়ে যাবেন আপনি। হ্যাঁ, টোটাল হিসাব করে আমার টাকাটা বরাবর পাঠিয়ে দাও।